চট্টগ্রাম সীতাকুণ্ড সমিতির দোয়া ও ইফতার মাহফিল আজকে সোমবার নগরীর লাভ লেনর স্মরণিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হই। সমিতির সাধারণ সদস্য, আজীবন সদস্য, পৃষ্ঠপোষক ছাড়াও সীতাকুণ্ডবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ ইফতার মাহফিলত শরীক হই। এ সময় সীতাকুণ্ডর হাজারো মানুষের উপস্থিতিতে মিলন মেলাত পরিণত হইয়েন। সমিতি সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখি ইন্দোনেশিয়ার আন্ডারি কনসাল ও শিল্পগ্রুপ পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ ফসিউল আলম, জেলা পরিষদ সদস্য আমম দিলশাদ, ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন, তাজুল ইসলাম নিজামী, ব্যবসায়ী নুরুল আফসার চৌধুরী, সমিতির সাবেক সভাপতি রোটারিয়ান এনামুল আজিজ চৌধুরী, দিদারুল ইসলাম মাহমুদ সহ আরো বোধকে। দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।